আজকের আমাদের টপিক মনের বিশ্বাস। বিশ্বাস মস্তিষ্কের প্রধান অংশ। এই বিশ্বাসের সাথে বিচারের কম্পন যুক্ত হলে তা অনন্ত মেধার সাথে সংযুক্ত হয়। বিশ্বাস প্রেম ও মৌনভাব সবচেয়ে শক্তিশালী এবং প্রধান ইতিবাচক ভাবাবেশ। যখন এই তিনটে একসাথে যুক্ত হয়ে যায় তখন তা আমাদের বিচারের স্পন্দনকে এতটাই রঙিন করে তোলে যে তার অতি দ্রুত অবচেতনে পৌঁছে যায়। কিন্তু যদি বিশ্বাসই না থাকে তবে কিভাবে বিশ্বাস সৃষ্টি করা সম্ভব? যে ব্যক্তি লাল রং কখনোই দেখেনি তাকে লাল রঙের স্বরূপ প্রকট করা যতটা জটিল এবং প্রক্রিয়াটাও ঠিক ততটাই জটিল, দৃঢ়তায় বিশ্বাসের জন্ম দেয়। সাধারণত নিজের অবচেতন মস্তিষ্কে ক্রমাগত কিছু নির্দেশ পাঠাতে থাকলে আপনা থেকেই একটা বিশ্বাসের জন্ম হয়। আপনার অবচেতন মস্তিষ্কে যদি অসফলতা ও ধ্বংসের কথা ভরা থাকে তবে আপনার ভাগ্য তাই হয়ে যাবে। এই চিন্তার পরিবর্তন হওয়া খুব জরুরি। আপনি যা চান তা আগের থেকেই আপনার কাছে আছে। এই চিন্তা ধীরে ধীরে আপনার অবচেতন মনে একটি হালকা আশার সঞ্চার করবে ও আপনার চিন্তাভাবনাও বদলাতে থাকবে। যদি কোনো ব্যক্তি সঙ্গদোষে অপরাধী হয়ে যায় তবে এটাও ঠিক যে ভালো সঙ্গ তাকে এই মনোবৃত্তির হাত থেকে আবার মুক্তি দিতে পারবে। আপনার চিন্তাশক্তি ইতিবাচক যদি হয় এবং যদি সফলতার কামনা ধীরে ধীরে আপনার বিশ্বাসে পরিণত হয় তবে আপনি সফল হবেন। বিশ্বাস এমনই এক মানসিক অবস্থা যা সর্বদাই প্রেরণা দ্বারা প্রস্ফুটিত হয়। বিশ্বাস সেই বাহ্যিক অমৃত যা আমাদের বিচারকে প্রাণবন্ত করে আমাদেরকে জীবন্ত করে তোলে। সেই বিচারগুলি বারংবার আওড়ান। সমস্ত চমৎকারের ভিত্তিও হলো বিশ্বাস। বিশ্বাস হলো সেই জড়িবুটি যা প্রার্থনার মধ্যে গুলে আমাদেরকে অনন্ত মেধার সাথে সাক্ষাৎ ঘটায়। বিশ্বাস হলো সেই শক্তি যা আমাদের বিচারগুলি স্পন্দিত করে। বারংবার এই সমস্ত আওয়াজে নিজের মনকে সুখী করে তুলুন। এটা একটা সর্বজন বিদিত সত্য যে যদি কোনো মিথ্যাকে বারংবার আওড়ানো যায় তবে তাও সত্যের রূপ গ্রহণ করতে শুরু করে। প্রত্যেক ব্যক্তি সেই রকম গড়ে ওঠে যা সে বিচার করে। যদি বিচারের মধ্যে বিশ্বাসের শক্তি থাকে তবে তা মানুষের মধ্যে চুম্বকীয় বল প্রদান করে। আমাদের বিচারের মধ্যে যদি ইতিবাচক ভাব থাকে তবে তার প্রতিধ্বনি আমরা এই ব্রহ্মাণ্ডও শুনতে পাব এবং সেই অনুসারেই আমাদের বিচারও তৈরি হতে থাকবে। আজ এ পর্যন্তই। থাকুন আমাদের সাথে, দেখবেন কখন আপনি বদলে গেছেন। আর হ্যাঁ, যদি মনে হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।